প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সেই সাথে আশা করি আপনাদের জাভা প্রোগ্রামিং এর জার্নি সুন্দরভাবে শুরু হয়েছে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনারা জেনে নিয়েছেন জাভা কি, জাভা কেন শিখতে হবে, সেই সাথে জেনে নিয়েছেন জাভার হিস্ট্রি সম্পর্কে। এছাড়াও আমি আলোচনা করেছি জাভা প্রোগ্রামিং শুরু করার জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন সেই প্রসঙ্গে। তো সেখানে আমি জেডিকে এবং আইডি সম্পর্কে আলোচনা করেছি। তো আইডি অবশ্যই ইম্পর্টেন্ট, যেখানে কিনা আমরা আমাদের কোড লিখবো এবং রান করব, ডিবাগিং করব, এরকম অনেক কিছু করার জন্য আমরা আইডি ব্যবহার করে থাকি। তো অলরেডি আইডির উপর আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, তো সেই ভিডিওটা আপডেট হয়ে গেছে এবং সেই জন্য এই ভিডিওটি করছি এই মুহূর্তে, যাতে করে আপনারা আপডেটেড কিছু ধারণা পান এবং এই প্রবলেমটা যাতে সর্ট আউট করতে পারেন। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আইডি আপনি নেটবিনস ইউজ করতে পারেন, ইক্লিপস ইউজ করতে পারেন, যে কোনো ধরনের আইডি ব্যবহার করতে পারেন যখন এই কোর্সটি ফলো করছেন বা এই প্লেলিস্টটি ফলো করছেন। এখানে আইডি ব্যাপার না, যে কোনো জায়গায় কোড লিখতে পারবেন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার জাস্ট জাভা কম্পাইলার থাকতে হবে। তো সেই জাভা কম্পাইলার যখনই আপনার জেডিকে সেট আপ দিয়েছেন, জাভা কম্পাইলার অলরেডি পেয়ে গিয়েছেন, তো সেটা ব্যবহার করে আপনার যে কোনো টেক্সট এডিটর বা কোড এডিটর ব্যবহার করে আপনাদের প্রোগ্রাম রান করতে পারবেন। তো আইডি সম্পর্কে পরবর্তী ভিডিওটি চলে হয়তো বা আমি ইক্লিপস বা কোনো একটা আইডি সেট আপ করে দেখাবো, যেটা কিনা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের লোকাল মেশিনে। বাট তার আগে এই ভিডিওতে আমি আপনাদের অনলাইন কোড এডিটর বা অনলাইন জাভা কম্পাইলার সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি। তো আপনারা স্ক্রিনে যদি ফলো করেন, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন জাভা কম্পাইলার লিখে আমি সার্চ দিয়েছি এবং এখানে অনেকগুলো আইডি চলে এসেছে, অর্থাৎ অনেকগুলো অনলাইন জাভা কম্পাইলার চলে এসেছে, যেখানে কিনা আপনি কোড লিখতে পারবেন এবং রান করতে পারবেন। তো আপনারা যদি সেট আপে না যেতে চান, অর্থাৎ অনলাইনে ব্যবহার করতে চান শুরুর দিকে, হয়তো সেট আপ অনেকের জন্য একটু ঝামেলার হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইন জাভা কম্পাইলার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি জাস্ট দেখাতে চাচ্ছি আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা। তো আমি এখানে অনলাইন জাভা কম্পাইলার programis.com যেটা রয়েছে সেটা ফলো করতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সাথে সাথে একটি স্ক্রিন চলে এসেছে এবং এখানের মধ্যে অলরেডি একটি প্রোগ্রাম তৈরি করা দেয়া আছে। তো এটা যদি আপনারা রান করতে চান, ডেফিনেটলি রান করতে পারবেন। এখানে রানের অপশনও রয়েছে, আমি যদি আপনাদের দেখাতে চাই, তবে তার আগে যেটা করতে যাচ্ছি, আমি এখানে এটা এই মেনুটা ওপেন করতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কম্পাইলার রয়েছে। পাইথনের জন্য রয়েছে, সি এর জন্য রয়েছে, C++, C#, জাভাস্ক্রিপ্ট, SQL, অনেক ধরনের এখানে অলরেডি কম্পাইলার বা এডিটর রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমরা ফিরে আসি, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে জাভার যে কম্পাইলার সেটা ব্যবহার করব। এবং এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন রানের অপশনটি রয়েছে। তো চলুন এই রানের অপশনটি আমরা ব্যবহার করি এবং দেখি আমাদের প্রোগ্রামটা রান হয় কি না। পারফেক্টলি রান হচ্ছে এবং এখানে আউটপুট দেখাচ্ছে। সো আপনি এখানে কি করতে পারেন, আপনার প্রোগ্রাম লিখবেন, এই ভিডিও সিরিজ যখন ফলো করবেন, যদি আপনি অনলাইন এডিটর ইউজ করতে চান শুরুর দিকে সেটা করতে পারেন এবং এইখানে কোড লেখা শুরু করে দিতে পারেন। সো আমি যখন ভিডিওতে কোড করব, আপনারা চাইলে এই জায়গায় কোড করে সেটাকে রান করে এখানে দেখতে পারেন। তো এখানে যদি কোনো এরর রাখি, সে ফর এক্সাম্পল আপনারা এখনও শুরু করেননি, জাস্ট দেখানোর জন্য, এখানে যদি আমি কোনো ভুল করে থাকি এবং সেই ভুল করার পর আমি যদি রান করার চেষ্টা করি কোডটা, ডেফিনেটলি আউটপুটে আমাকে বলে দেবে যে এই জায়গায় আমি ভুল করেছি। সো ওয়ান এরর, ওকে। সো শুরু করে দিন। আপনারা যারা হয়তো বা এডিটর সেট আপ করতে যাচ্ছেন না বা আইডি সেট আপ করতে যাচ্ছেন না আপনাদের লোকাল মেশিনে, তারা অনলাইনে এই ওয়েবসাইটটা থেকে বা যে কোনো ওয়েবসাইটটা থেকে যদি অনলাইন কম্পাইলার ব্যবহার করেন, আশা করি খুব সহজেই আপনারা কী করতে পারবেন, আপনাদের প্রোগ্রাম রান করতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই এখানে থিম চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন থিমের অপশন রয়েছে। ডার্ক থিমটা আমার পছন্দের, সো আমি নর্মালি এটা ব্যবহার করে থাকি। যদি আইডি ব্যবহার না করে কাউকে যদি অনলাইনে দেখাতে চাই, সেক্ষেত্রে হয়তো বা এটা ব্যবহার করে থাকি। তো এখানে জাভা কোর্স রয়েছে, চাইলে দেখতে পারেন জাভা কোর্সে কী কী রয়েছে, তারা হয়তো বা এখানে কোনো কোর্স অফার করছে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি হয়তো বা ইক্লিপস বা নেটবিনস কোনো একটা আইডি লোকাল মেশিনে সেট আপ করে দেখাবো এবং সেইখানে চাইলেও আপনারা কোড করতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।